তোকে সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, কিছু অসাধু লোকের জন্য আমাদের দ্বিতীয় পেজটা নষ্ট হয়ে গিয়েছে। অ্যান্ড তোমরা যারা যারা মেসেজ করতেছো, আমি শুধু তাদের মেসেজটা দেখতে পাচ্ছি, বাট আমাদের রিপ্লাই কারোর কাছে পৌঁছাচ্ছে না। সো সেই ক্ষেত্রে গাইস তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমাদের কাছ থেকে নিয়মিত ডায়মন্ড টপ আপ করো এবং নিয়মিত ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা আমাদের দ্বিতীয় পেজে চলে আসতে পারো। আর দ্বিতীয় পেজের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের দ্বিতীয় পেজ পেয়ে যাবা এবং বাংলাদেশের সব থেকে কম প্রাইসে এবং দ্রুততম ডেলিভারি কিন্তু আমাদের পেজে পেয়ে যাবা। সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট গাইস, আমি যে লিঙ্কটা তোমাদেরকে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা আমার পেজে চলে যাবা। আর লিঙ্কটা কিন্তু আবার বলছি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। সো ওই লিঙ্কে ক্লিক করে গেলে গাইস তোমাদের টাকা মাইট যাবে না বা কোনো ক্ষতি হবে না, এটুকু রিস্ক আমি নিতে পারি। অ্যান্ড তোমরা সব থেকে দ্রুততম টপ আপ পেয়ে যাবা এবং সব থেকে কম মূল্যে কিন্তু তোমাদেরকে ডায়মন্ড টপ আপ দেওয়া হবে। সো যারা আমাদের পেজ থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা অবশ্যই আমাদের পেজে এখনই চলে যাও, লিঙ্কটা আবারও বলি ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, আশা করি বুঝতে পারছো। ওকে তো গাইস আজকে এই ভিডিওতে মারাত্মক কিছু আপডেট রয়েছে, যেগুলো ফ্রি ফায়ারের সব থেকে বড় ইভেন্ট র্যাম্পেজ স্পেশাল। সো সেই স্পেশাল একটা প্রথম যে আপডেট তোমাদেরকে দিব সেটা হলো র্যাম্পেজ স্পেশাল একটা উইশ ইভেন্ট আমাদের সবার জন্য 100% কনফার্ম হয়ে গেছে। আর এটা কিন্তু গাইস 21 তারিখে আমাদের সার্ভে চলে আসবে। সো এখানে এই যে বানারগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু গতবার এসেছিল, সো এবার নাও আসতে পারে। এবার কিন্তু গাইস এখানে নতুন যে বানারগুলো বানানো হয়েছে র্যাম্পেজ স্পেশাল সেইগুলো তোমরা ব্যাক দেখতে পারো। অ্যান্ড গাইস আমি তোমাদেরকে এটুকুও বলবো, যদি নতুন কোনো বান্ডেল না আসে এবং এই যে বান্ডেলগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলোও যদি না আসে, তাহলে গাইস আগামী 19 তারিখ অথবা 18 তারিখ আমাদের সার্ভে দেখতে পারবে নতুন একটা মোকো স্টোর, মানে এখান থেকে 15 দিনের মধ্যে অথবা 10 দিনের মধ্যে আমাদের সার্ভে নতুন একটা মোকো স্টোর দেখতে পারবা। আর এই মোকো স্টোরের মাধ্যমে তোমরা ব্যাগ দেখতে পারবা স্পেশাল কিছু বান্ডেল, যেমন ব্লু শ্যাডো বান্ডেল এবং রেড শ্যাডো বান্ডেল। আর এই রেড শ্যাডো ব্লু বান্ডেল যদি কি এটা প্রশ্ন করো, আমি বলি ভাই ইন্ডিয়ান মোস্ট পপুলার একটা ইউটিউবার লোকেশ গেমার যেটা পরে থাকে রেড শ্যাডো বান্ডেল, ওই বান্ডেল কিন্তু তোমরা ব্যাগ দেখতে পারবা। এবং বিভিন্ন ইউটিউবারের কাছে তোমরা দেখে থাকো এই রেড শ্যাডো বান্ডেলগুলো পরে থাকে এবং অনেক প্লেয়ারের কিন্তু প্রিয় বান্ডেল, সেজন্য এগুলো রেয়ার বান্ডেল। আর এগুলো কিন্তু 18 বা 19 তারিখে আমাদের সার্ভে কনফার্ম ব্যাক আসবে। সো তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই এখন থেকে উইকলি মান্থলি নিয়ে রাখতে পারো, বা এগুলো নিতেও কিন্তু প্রচুর ডায়মন্ড তোমাদের খরচ হয়ে যাবে, আশা করি বুঝতে পারছো। এসব গাইস র্যাম্পেজ রিলেটেড কিন্তু আরও কিছু বান্ডেল আমাদের সার্ভে আসতে আছে, আমি একটা লিক পেয়েছি, যেমনটা তোমরা স্ক্রিন শট দেখতে পাচ্ছ র্যাম্পেজ লিজন এই ইভেন্টটা কিন্তু আমাদের সার্ভে আসতে আছে। আর এটা বলে রাখি এটা কিন্তু একটা ওয়েব ইভেন্ট, এইটা ওয়েব ইভেন্ট। আর প্রথমে যে ইভেন্টটা তোমাদেরকে দেখাইলাম ওইটাও কিন্তু ওয়েব ইভেন্ট, মানে র্যাম্পেজ উইশ ইভেন্ট যেটা আসতে আছে ওই ইভেন্টটাও কিন্তু উইশ ইভেন্ট। আর যে মোকো স্টোরের কথা তোমাদেরকে বললাম এইটা কিন্তু একটা লাক রয়্যাল। তো এই তিনটা ইভেন্ট কিন্তু আমাদের সবার জন্য 100% কনফার্ম হয়ে গেছে। আর এখান থেকে এক সপ্তাহের মধ্যে আমাদের সার্ভে এই র্যাম্পেজ লিজন ইভেন্টটা দেখতে পারবা, যেখানে ভেনম বান্ডেলটা দেখতে পারবা, আর সাথে আরও কিছু আইটেম দেখতে পারবা, যেমন মারাত্মক লেভেলের একটা গুলাল স্কিন রয়েছে, সাথে আরও কিছু বান্ডেল দেওয়া হয়েছে। দিয়ে এই ওয়েব ইভেন্টটাও কিন্তু আমাদের সার্ভে তোমরা 100% গ্যারান্টার দেখতে পারবা, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো। এছাড়াও গাইস তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো যে ভাই আমাদের সার্ভে র্যাম্পেজ স্পেশাল আগুন জ্বলা দুই গুলি শটগান স্কিনটা ব্যাক আসবে কিনা। এটা কিন্তু গাইস রিয়ারের মতো হয়ে গেছে, মানে রিয়ার না হলেও এর থেকে ভালো কিন্তু ট্রপিক্যাল M87। তারপরও এইটা কিন্তু সবাই হৃদয়ে স্থান করে নিয়েছে, যেমন লুক তেমন কিন্তু এর মারাত্মক অ্যাবিলিটি। সো এইটা আসবে কিনা অনেকে প্রশ্ন করেছিল। তো দেখো গাইস আমি তোমাদেরকে বলে রাখি, অনেক ইউটিউবার কিন্তু তোমাদেরকে একটা নিউজ দিয়েছে যে কোলাবরেশন ব্যাক না আসলে এটা ব্যাক আসবে না, এটা হইতে পারে গাইস। তারপরও আমি তোমাদেরকে বলে রাখি এটা যেহেতু রেয়ার আইটেম হয়ে গেছে সেক্ষেত্রে কোনো একটা ডেডিকেটেড ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের সার্ভে ব্যাক দিতে পারে। আবার এমনও হইতে পারে সাইতামার সাথে সেই ইভেন্টটা যদি আবার ব্যাক আসে বা সেই কোলাবরেশনটা যদি আবারও ব্যাক আসে তাহলে তোমরা সাথে সাথে ব্যাক দেখতে পারবা। আর তাছাড়া যদি ব্যাক আসে সেক্ষেত্রে গাইস একটু লেট হইতে পারে, কারণ এই সমস্ত আইটেমগুলো কিন্তু বারবার ব্যাক দেয় না, মানে খুবই অল্প ব্যাক দেওয়া হয়, 6 মাস 1 বছর 2 বছর পরপর ব্যাক দেওয়া হয়। সো সেক্ষেত্রে গাইস এখান থেকে কিছুদিন তোমাদের লেট করতে হবে, তারপরে হয়তো ডেডিকেটেড করে তোমরা এই ইভেন্টটা পেয়ে যেতে পারো। আর না হলে কিন্তু কোলাবরেশন ব্যাক না আসলে তোমরা এইটা ব্যাক দেখতে পারবা না। তো যাই হোক, অনেকে প্রশ্ন করেছিল সেইটার উত্তর দিয়ে দিলাম। অ্যান্ড অনেকেই মনে করে যে 1-2 সপ্তাহের মধ্যে হয়তো ব্যাক আসবে, এইটা ভাই একেবারে সম্পূর্ণ ভুয়া, কম করে হইলেও গাইস 2-3 মাস তোমাদের অপেক্ষা করতে হতে পারে। অ্যান্ড গাইস যদি মিরাকেলভাবে গাই না আজাদ 12টার পরও দিয়ে দেয় করার কিছু নাই, বাট এটা কিন্তু আমি তোমাদের বোঝানোর উদ্দেশ্য বললাম যে আজাদ 12টার পরেও দিতে পারে, ভাই গাড়ি না হুটহাট করে যে কোনো সময় দিতে পারে, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো। এছাড়াও গাইস আরও একটা নতুন বান্ডেল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা আমাদের সবার জন্য কনফার্ম হয়েছিল অনেক আগে, অ্যান্ড 2-3 দিন আগেও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এই বান্ডেলটা, যেমনটা তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ এইটা কিন্তু গাইস আমাদের সবার জন্য ডিজাইন করা হয়েছে। আর এইটা কোন ইভেন্টের মাধ্যমে আসবে সেটা আমার গাইস খেয়াল নাই, আমি পরবর্তীতে তোমাদেরকে বলে দেবো, বাট এইটা হয়তো কোনো একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে আমাদের সার্ভে আসবে এবং কোনো একটা স্পেশাল থিমের উপর আসবে, যেমন কোনো একটা কোলাবরেশনের উপর কিন্তু এইটা আসতে পারে বান্ডেলটা। তবে বান্ডেলটা মোটামুটি অসাধারণ লাগছে, আর এই বান্ডেলটাই কিন্তু এখান থেকে কয়েকদিনের মধ্যে আমাদের সার্ভে তোমরা দেখতে পারবা। আর এটা নিতে হলে জাস্ট তোমাদের ফেডারেলে যেমন 1050 ডায়মন্ড খরচ করতে হয় এরকমই কিন্তু ডায়মন্ড খরচ
করে নিতে পারবা, তবে বান্ডেলটা কিন্তু আমার কাছে অনেক বেশি জোস লেগেছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তো গাইস এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি পরবর্তী এসকাউইং আমাদের সাথে কোন স্কিনটা আসতে যাচ্ছে। তো দেখো গাইস আমি তোমাদেরকে বলেছিলাম ক্লাউড মেঘ টাইপের একটা স্কিন আমাদের সাথে আসতে যাচ্ছে, যেটা পরবর্তী এসকাউইং তোমরা দেখতে পারবা, মানে মেঘের উপর বসে তোমরা ল্যান্ড করতে পারবা ফ্রি ফায়ারের ম্যাপে। তো যাই হোক এই যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন উপর, এই স্কিনটা কিন্তু পরবর্তীতে আমাদের সাথে অ্যাড হয়ে যাবে। তবে এটা যদি আমি ডেট তোমাদেরকে বলি সেক্ষেত্রে 1-2 সপ্তাহ লাগতে পারে, অথবা তারও আগেও চলে আসতে পারে। আর এটা অবশ্যই তোমাদের ফ্যাডুডুলের মাধ্যমে দেওয়া হতে পারে, অথবা টোকেন টর ইভেন্টের মাধ্যমে যে ইভোলিউশন বান্ডেলটা আসবে সেইখানেও কিন্তু দিয়ে দিতে পারে, বা এরকম কোনো একটা ইভেন্টের মাধ্যমে এইটা তোমরা দেখতে পারবা, হয় কোনো একটা ইভেন্টের মাধ্যমে তোমরা দেখতে পারবা, আর না হলে কিন্তু এটা ডেডিকেটেড করে একটা ফ্যাডুডুলের মাধ্যমে তোমরা দেখতে পারবা। আশা করি ক্লিয়ার হয়ে গেছো, আর ডেটটা তো অবশ্যই বলেই দিলাম, আশা করি ক্লিয়ার হয়ে গেছো। এছাড়াও গাইস আমাদের সকলের পছন্দের একটা ইভেন্ট, যেটা গারিনা অনেক সময় দিয়ে থাকে, বিভিন্ন ইভেন্ট স্পেশাল আমাদেরকে ফ্রির একটা ইভেন্ট দিয়ে থাকে। সো সেক্ষেত্রে র্যাম্পেজ স্পেশাল আমাদেরকে এই ফ্রি ইভেন্টটা দেওয়া হবে। এখানে যে বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইভোলিউশন বান্ডেলের একটা কালার। তবে গাইস আমি তোমাদেরকে বলে রাখি এখান থেকে অন্য কোনো একটা বান্ডেল তোমরা ফ্রিতে পাবে এটা গ্যারান্টেড থাকো। আর এটা আমি ভেবেছিলাম 6 তারিখে আমাদের সাথে দেওয়া হবে, বাট এখনও পর্যন্ত র্যাম্পেজ ইভেন্ট স্টার্ট হইলো না, সেক্ষেত্রে গাইস এখান থেকে 1-2 সপ্তাহ দেরি হবে র্যাম্পেজ ইভেন্টটা স্টার্ট হইতে। 18-19 তারিখ বা 15 তারিখের পরে যে কোনো সময় স্টার্ট হয়ে যাবে, আর তখনই কিন্তু র্যাম্পেজ স্পেশাল এই ফ্রি ইভেন্ট আমাদের সাথে তোমরা দেখতে পারবা। আর এখান থেকে একটা বান্ডেল অবশ্যই 100% গ্যারান্টেড তোমরা ফ্রিতে নিতে পারবা। আর বান্ডেলের সাথে কিন্তু গাইস অবশ্যই অবশ্যই তোমরা আরও অনেক অনেক আইটেম ফ্রিতে পাবা, যেমন প্রতিটা ফ্রির ইভেন্টে অনেকগুলো করে আইটেম দেওয়া হয় এবং তার ক্যালেন্ডার প্রকাশ করা হয়, ঠিক ওই রকম করে কিন্তু এটারও ক্যালেন্ডার প্রকাশ করা হবে, এবং কিছু টাস্ক মিশন কমপ্লিট করার বিনিময়ে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা ক্লেম করে নিতে পারবা। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তো গাইস এবারে আমি তোমাদেরকে রিসাইকেল 2টা বান্ডেল দেখিয়ে দিচ্ছি, যেগুলো অবশ্যই রিসাইকেল করা, মানে এর আগে এই বান্ডেলের আরেকটা ভার্সন আমাদের সার্ভে ছিল। দেখো গাইস ম্যাজিক কিউবে খেল খেললে দেখতে পারবা অনেকের কাছে হয়তো এই বান্ডেলটা রয়েছে, অ্যান্ড ম্যাজিক কিউবে হয়তো এখনও পর্যন্ত এই বান্ডেলটা রয়ে গেছে অথবা চলেও যাইতে পারে কয়েকদিন আগে। তো যাই হোক এই যে বান্ডেলটা, এই বান্ডেলটা কিন্তু আগে ছিল যেটা সেটা অন্য একটা কালার ছিল, এখানে ব্লু টাইপের কিছু দেখতে পারতাম বা সবুজ টাইপের কিছু আমরা দেখতে পারতাম, বাট এখন কিন্তু সেটা সম্পূর্ণ রেড করা হয়েছে। সো এই যে বান্ডেল 2টা তোমরা দেখতে পারতেছো, এই 2টা বান্ডেল আগের 2টা বান্ডেলের আপগ্রেড ভার্সন, শুধুমাত্র এই 2টা বান্ডেল কিন্তু আমাদের সার্ভে ম্যাজিক কিউব পূরণ করার জন্য দিয়েছে। আর এইটা গাইস আমাদের কাছে অনেক দুর্ভাগ্যজনক, কারণ আমাদের সার্ভে ম্যাজিক কিউবে একে ভালো কোনো আইটেম আসে না, তার উপর এরকম যদি রিসাইকেল করে সাদা মাটা বান্ডেল আমাদের সার্ভে দেওয়া হয় সেক্ষেত্রে এটা অনেক দুর্ভাগ্যজনক, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হইতে পারে না। বাট আমাদের এক হইতে হবে, ভালো কোনো আইটেম আমাদের সার্ভে ম্যাজিক কিউবে পাইতে হইলে, বাট আমরা বাংলাদেশ কমিউনিটি এক না, একেবারে এক না, যারা এক আছে তারা শুধুমাত্র পার্টনার প্রোগ্রামের দালাল, তারা কখনো এই বিষয় নিয়ে কথা বলবে না। সো এই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং আমাদের অবশ্যই এক হইতে হবে যদি আমরা ভালো কিছু পাইতে চাই। আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ থাকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।